অরূপ রেকর্ডিং এর সিডিটা নিয়ে এলো, দেখতে দেখতেই হঠাৎ বিপত্তি, ঠাম্মা এসে গেল। কি দেখা হচ্ছে গো, দিশার বিয়ে ছবি বুঝি? ঠাম্মাকে সামাল দিতে বেশ ভালো বেগ পেতে হলো। আবার ডাক্তারবাবু সামনে নিলো। তুমি একটু দাঁড়াও, আমি এটাকে ভালো করে পরিষ্কার করে নিয়ে আসছি, একটু দাঁড়াও। পরিষ্কার করার কি আছে, ঠিকই তো ছিল, ঠিকই দেখতে পাচ্ছিলাম। এর মধ্যে শপিং সেরে সবাই ফিরে এলো। আমি সিসিটিভি রেকর্ডিং দেখা শেষ করলাম, নিচে গিয়ে অন্য কথা বলে সামাল দিতে হলো। ওটা দিশার বিয়ের সিডি ছিল না, নন্দার চোখ এড়াতে পারিনি। আমি 100% শিওর দিদিভাই এইবারও ভাইকে হেল্প করছে কোন একটা কেস সলভ করতে। জুহিতা যে বাড়ি গিয়েছিল দিদিভাই, তাহলে কি জুহিতা মিসিং কেস? আমাকে তো একটু খেতে দাও, নিজে তো। হে কি বাবা বাবা, দুই বীরপুরুষ রান্নাঘরে ঢুকে বসে আছে। মমি অল সিগন্যাল ক্লিয়ার, পুরি মোটামুটি রাস্তা সব পরিষ্কার তো। আচ্ছা একজন ডাক্তার একজন পুলিশ, হ্যাঁ সাহসের বলিহারি, সব কিছু ক্লিয়ার কিনা একটু গলাটা বার করে দেখলেই তো হয়ে যায় ডাক্তার বাবু। তুমি কি পাগল হয়ে গেছো নাকি? আমি এই গলাটা বার করব আর গলাটা কুচ করে কেটে মাটিতে পড়ে যাবে। আচ্ছা তোমরা এখন রান্নাঘরেই যাও তো, আমার রান্নাঘরে এত ভিড় ভালো লাগে না। বর্দা বৌমনি ঠিক বলছে, তুমি এখান থেকে যাও, আমি কোচিং ইম্পর্টেন্ট কেস। কোনো কথা নেই, তুই কোনো কেস না, তুই যা এখান থেকে। কারাচ্ছো কেন? আমার তো কথা আছে, যাও কথাটা। আবার কি কথা? কথা আছে, একটু একটু ইম্পর্টেন্ট কথাটা শুনো। আমার মনে হয় এখন এখান থেকে দুজনের কেটে পড়াটাই ভালো, ভায়া, নাহলে কিন্তু এই চাটাও কপালে জুড়বে। না না যাও 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 যাও, কোনো কথা নেই, কোনো কথা নেই, যাও। উফ, চালিয়ে খেলো একেবারে। কি হয়েছে সোনা, খিদে পেয়েছে? তাহলে জানো মা, আজকে শপিং করার সময় না আমার খুব জয়িতা দিদির কথা মনে পড়ছিল। কয়েকদিন বাদে পূজোতে তো আমরা সবাই আনন্দ করব, কিন্তু জয়িতা দিদি আনন্দ করবে না মা? ও মা বলো না, তুমি পূজোর আগে জয়িতা দিদিকে ফিরিয়ে এনে দেবে তো? ও মা বলো না, জয়িতা দিদি পূজোর আগে ফিরে আসবে তো? দুলকে কি আমি কি করে বলি বলুন তো, ওর জয়িতা দিদিকে আমি বাড়ি ফিরিয়ে আনতে পারবো না। নাও পরো দেখি, পরো পরো। হ্যাঁ কি পরিষ্কার হয়েছে, দেখতে পাচ্ছ? ভালো, খুব 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 পরিষ্কার হয়েছে। আরে কাজটা খুব ময়লা পড়েছিল না? তুমি একটা জিনিস খেয়াল করেছো, আমরা যখনই বাড়ি থাকি না তখনই জেঠুমনি তাড়াতাড়ি বাড়ি ফিরে আসে। বাবলু, হ্যাঁ কি কি হলো, কি ব্যাপার? কিসের কি ব্যাপার? রোজ রোজ তাহলে এই সব হচ্ছে, এই ব্যাপার? থামা, তুমি না সব সময় বের আমাকে বাচ্চাগুলোর সামনে, বাচ্চাগুলো দাও, আমার বাবা আমার তোমাকে কিছু বলার। লজ্জা পেয়ে গেল। জেঠু পালালো, রাঙা হাসছে। ব্যাপারটা সত্যি ইনভেস্টিগেট করতে হচ্ছে। বৌমনি, বৌমনি আই'ম সরি সরি সরি, প্লিজ এবার একটু ফেভার করে দাও। বড্ড জ্বালাস তুই আমাকে। অরূপ, আর জ্বালাবো না, প্রমিস করছি, প্রমিস। কিন্তু তুমি সিডিটা দেখে কি বুঝলে আমাকে একটু বলো। আগে আমি সবাইকে চা দিয়ে আসি, সবাই চায়ের জন্য অপেক্ষা করে আছে। আচ্ছা বৌমনি, অ্যাটলিস্ট এটুকু বলো যে ওখানে নয়নাভ আর মিসেস মজুমদার তো খুব নর্মালি কথা বলছিল, তাই তো? হ্যাঁ তাই। বড় বৌদি বলছি কি, আমি কি চাগুলো নিয়ে যাব? না না আমি নিয়ে যাচ্ছি। শঙ্করের মা তুমি যাও তো, গেস্ট রুমের বিছানাটা করে দাও তো। আচ্ছা বৌমনি, ওখানে তোমার জয়িতার এক্সট্রা কিছু দেখার তো পসিবিলিটি ছিল না, তাহলে কি অন্য কোথাও? ওখানেই ছিল। জয়িতা যা দেখেছে তার থেকে বেশি কিছু দেখার প্রয়োজন পড়ে না। তার মানে বৌমনি? সে আছে একটা মানে, মিসেস মজুমদার খুব বড় একটা মিথ্যে আমাদের বলেছে জানিস তো। কাল একবার ওনার সাথে দেখা করতে চাই, ব্যবস্থা করতে পারবি? হ্যাঁ সে নয় পারি, কিন্তু তুমি কি মিস্ট্রিটা সলভ করে ফেলেছো? খানিকটা, বাকিটা কাল সকালে করব। বৌমনি তার মানে তুমি জানো জয়িতা কোথায় আছে? জানি। তুইও
কাল সকালে জানবে। মুনি এট লিস্ট আমাকে বলো, না হলে আমাকে ঝুলিয়ে রেখো না, আমি সবসময় টেনশনে থাকব। বৌমনি বৌমনি আমার ঘরে আর্জেন্ট ডাক, তুমি জানিয়ে চলো। আর হ্যাঁ, সবাই ওখানেই আছে। আচ্ছা বৌমনি, তুমি আমাকে চায়ের কাপগুলো দিয়ে দাও, আমি নিয়ে যাই। খালি ডিস্টারবেন্স। কি বললে? যা শুনলে তুমি তাড়াতাড়ি নিয়ে যাও, নাহলে এটাও ভুলে যাবে যেতে যেতে। বৌমনি দেখো না। অরূপ, মিমি তুই চাটা নিয়ে যা, আমি বিস্কিটগুলো নিয়ে আসছি। হ্যাঁ। শোন, কাল সকালে আমি মাকে আনতে যাব, তখনই আমি মিসেস মজুমদারের সঙ্গে দেখা করতে চাই। তুই যেভাবে হোক ব্যবস্থা কর, ঠিক আছে? বৌমনি সিডিতে এমন কি দেখলো যাতে একেবারে কেস সলভড? নন্দু আর আমি পারি না বাবু। কেন, আবার কি হলো? কি আর হবে, সাত সকালে সদাশিব এসে তোর বাবার জামা কাপড় গুলো ওই ঘরে নিয়ে চলে গেল। ভাইয়ের ঘরে তো, তাছাড়া আবার কি? আচ্ছা সত্যি কি আমাকে পরমার মার সঙ্গে ওই ঘরে থাকতে হবে? তুই তো ভালো লাগে না আমার। কি করবে বলো মা, বাড়িতে তো একটাই গেস্ট রুম, তাই না? সকাল সকাল কার মুখ দেখলাম, গোটা দিনটা ড্যামেজ হয়ে গেল। আমি এসব কিচ্ছু জানি না, কিচ্ছু জানি না নন্দু। আমি তোর বড় জায়ের মার সঙ্গে এক ঘরে কিছুতেই থাকবো না। আমি মা মে কাউকে সহ্য করতে পারি। তাহলে এখন কি করবে বলো তো? নন্দু, কি তোর সঙ্গে থাকতে পারি না? হ্যাঁ, এই ঘরে মানে আমাদের সঙ্গে? হ্যাঁ, কেন হয় না? ও, তাহলে আশিস কোথায় যাবে? তাই তো না মা, হয় 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 না বলে কোনো কথা হয় না, হওয়ালি হয়। এক কাজ করি, বুঝলে নন্দা, তুমি আর তোমার মা দুজন না মা, এটা হয় না। ও, তাও তো বটে। এই নন্দু, তাহলে তুই আমার সঙ্গে চল। দিদি ভাইয়ের মা তাহলে? ও, তাই তো, দুধ ভালো লাগে না। সত্তরের সঙ্গে ঘর করাই আমার কপালে লেখা আছে। আমারও কপালে লেখা। মা, মা দেখো, একদিকে কিন্তু ভালোই হলো বলো, ভালো তুমি মেয়েকে জব্দ করতে মাকে ইউজ করতে পারবে। হ্যাঁ নন্দু, জানিস তো সব খারাপেরই একটা ভালো দিক আছে। কি করবো জানিস, তোর বাবাকে দিয়ে না রূপোর ঘর সার্চ করাবো। আর কোন মেয়ের সঙ্গে ও প্রেম করছে সেটা ক্লু পেয়ে যাব। মা, হ্যাঁ মা, তুমি তো দিদি ভাইয়ের মতো গোয়েন্দা হয়ে গেলে গো। হ্যাঁ, স্টিয়ারিং এ হাত পড়লে আর এই রাস্তাটা ক্লিয়ার থাকলে বুঝলে পুরি আমার না খুব গান পায়, খিদে পাওয়ার মতো আর কি। তারপর পাশে আবার সুন্দরী বউ বসে আছে। গাতা রহে মেরা দিল, এই দেখ যথারীতি কোনো রিয়াকশন নেই। যাই হোক, আমার না খুব এক্সাইটেড লাগছে জানো পুরি। এ ধরো তুমি একটা ক্রাইম সলভ করতে যাচ্ছ আর আমি তোমার সঙ্গে যাচ্ছি অন দ্য মিশন। আই এম রিয়েলি ভেরি থ্রিলড। তুমি ভাবছো না? কিছু বলছিলে? কি ভাবছো তুমি? তেমন কিছু না, মনে মনে একটু ঘটনাগুলো সাজিয়ে নিচ্ছি। আচ্ছা, মিসেস মজুমদারকে কোথায় ডেকেছে অরুণ? ওই তো কি যেন অ্যারোমা কাফে, ওই সামনে থেকে বাঁদিকে। আচ্ছা আচ্ছা, আগামীকাল তো মহালয় না? দেবী পক্ষ। তাই দেবী পক্ষে আমার এই দেবীর কাছে আমি কি একটা বর চাইতে পারি? এটা কি হচ্ছে ডাক্তার বাবু? ভক্তের বন্দনা বলতে পারো। তো ভক্ত কি বর চায়? খুবই তুচ্ছাতি তুচ্ছ একটি বর, খুব সামান্য জিনিস। আমি কি আজকে তোমাদের সঙ্গে থাকতে পারি? তুমি এই প্লিজ না করো না পুরি, আমার খুব দেখতে ইচ্ছে করে তুমি কিভাবে কেস রিভিল করো, মানে পরপর যুক্তি সাজিয়ে তুমি কিরকম কেস সলভ করো, প্লিজ। না ডাক্তার বাবু, এটা তুমি আমার কাছে চেয়ো না, এটা আমি পারবো না। দেখো, আমি বাইরের লোক হয়েও মিসেস মজুমদারের অনেক ব্যক্তিগত কথা জেনে ফেলেছি। উনি যদি জানতে পারেন যে আরও একজন ওনার কথা জানে, সেটা ওনার কাছে খুব অস্বস্তির হবে, খুব লজ্জারও, তাই না? ও ডাক্তারবাবু, তুমি রাগ করলে?
আমি আবার তোমার প্রেমে নতুন করে পড়ে গেলাম পুরি। দেখো তুমি হচ্ছে একেবারে অন্য গোয়েন্দার থেকে সম্পূর্ণ আলাদা। তুমি হচ্ছে কাছের মানুষ, মানে মগজের কারবার করতে করতে তুমি কিন্তু হৃদয়কে বিসর্জন দাওনি। আমার না অন্য গোয়েন্দাদের খুব হার্টলেস লাগে, এই ধরো মানুষের জ্বালা যন্ত্রণা দুঃখ কষ্ট ফ্রাস্ট্রেশন ডিপ্রেশন নিয়ে এরা সবসময় সকলের সামনে তুলে ধরছে, মানে নিজেদের জায়গাটা কিন্তু সকলের সামনে জাহির করারও খুব আনন্দ। আর তুমি দেখো কত দরদি, স্নেহময়ী, মমতায় ভরা, মানে তোমার মগজ আর তোমার মন দুটোই কিন্তু সমান জায়গায় পড়ে। হয়েছে ডাক্তারবাবু, দেবী বন্দনা কি শেষ হয়েছে? তাহলে সামনে গাড়িটা রাখো, আমরা এসে গেছি। এই সামনে বাদিকে তো? হ্যাঁ। আসি আমি। অল দ্য বেস্ট। সাবধানে। একদিন এরকম আরো অনেকে তোমাকে দেখে ঠিক এইভাবে সসম্মানে উঠে দাঁড়াবে পুরি। বেস্ট অফ লাক মাই বিউটিফুল ওয়াইফ। জয় কেমন আছে? উনি বললেন আপনি নাকি কি সব খবর পেয়েছেন, কোথায় আছে জয়? জয়িতা কোথায় সেটা কি আপনাকে বলার দরকার আছে মিসেস মজুমদার? আপনি তো জানেন জয়িতা কোথায়। মানে আমি আমি জানি আমার মেয়ে কোথায় আছে। আপনার কি মাথাটা তো খারাপ হয়ে গেছে মিসেস মিত্র? আপনি যদি জানবই আমার মেয়ে কোথায় তাহলে আমি পাগলের মতন হন্য হয়ে খুঁজবো কেন? আমি থানায় গিয়ে ডায়েরি করবো কেন? আমরা সবাই মিলে পরিশুদ্ধ লোক, জানি ও কোথায় আছে, অথচ আমরা সবাই মিলে, আমরা নয় আপনি, আমি আপনার কথা বলছি। এনাফ মিসেস মিত্র, এনাফ। আমার মেয়ে জয়ী, আমার একমাত্র মেয়েও হারিয়ে গেছে। আপনি কোথায় ব্যাপারটার গুরুত্বটা বোঝার চেষ্টা করবেন? আপনিও তো মা, আপনি সেটা বুঝছেন না, উল্টে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার সঙ্গে মজা করছেন, আপনি আমার কষ্টটা বুঝছেন না। মিসেস মিত্র, আপনি আপনি কি বলছেন? প্রলাপ বকছেন, উনি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রলাপ বকছেন, আর আপনি সেটা শোনার জন্য আমাকে এখানে ডেকে নিয়ে এসেছেন, আশ্চর্য। আচ্ছা পুলিশ বলে কি আপনারা যা খুশি তাই করতে পারেন? আমারই ভুল হয়েছিল, আমারই ভুল হয়েছিল জানেন তো। ওই প্রথম দিন আপনাকে বাড়িতে ঢুকতে দিয়েছি সেটা আমারই ভুল হয়েছিল, তখন আমি বুঝতে পারিনি যে আপনি ভেতর ভেতর এত রকম সমস্ত উদ্দেশ্য নিয়ে বাড়িতে ঢুকছেন। আমি ভাবলাম কোথায় আপনি আমার মেয়েকে খুঁজে দেবেন, তা না, আপনি উল্টে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমাকে দোষারোপ করছেন, আমার দিকে আঙুল তুলছেন, আশ্চর্য। আপনি ভুলে গেছেন আমি জয়ের মা? আপনি এভাবে আস্তে আস্তে একটু আস্তে কথা বলুন রেখা দেবী, সবাই শুনছে। শুনো শুনুক, সবাই শুনুক, সবাই শুনছে বলে আপনি আমাকে যা খুশি বলে যাবেন আর আমি চুপচাপ সেগুলো মেনে নেবো সেটা তো হয় না। আমি না আপনার বাড়িতে গিয়ে বলে আসবো, আমি আপনার বাড়িতে গিয়ে বলে আসবো যে আপনি ডাক্তারবাবুর স্ত্রী হয়ে আপনি আমার সঙ্গে এইরকম করছেন, করতে পারলেন না। আপনি বলুন আপনি এটা কী করে করলেন? আমি তো একজন মা, আপনি একজন মা হয়ে আমাকে এরকম একটা নোংরা কুৎসিত অপমান দিতে আপনি পারলেন? আপনি বলতে পারলেন আপনি আমার আমি আমার মেয়েকে কিডন্যাপ করেছি? চমৎকার। আপনি যদি এটাকে অপবাদ বলেন তাহলে হ্যাঁ আমি আপনাকে অপবাদ দিচ্ছি, আপনি আপনার মেয়েকে কিডন্যাপ করিয়েছেন রেখা দেবী। থাক থাক থাক, হয়েছে বাবা। কেমন আছেন মা? ভালো। তুমি একা এলে রুমি এলো না? না, ও একটু কাজে আটকে পড়েছে। ও মা দাঁড়িয়ে আছো কেন, বসো। না না, বিয়ে কোথায়, আপনার জিনিসপত্র কোথায়, প্যাকিং করেছেন? তুমি বসো, চা জল খাও, ও সব পরে হবে। না না, চাটা খাওয়ার তো সময় নেই মা, আপনি জিনিসপত্র রেডি করেছেন, আমি গাড়িতে তুলে দিই। আরে কি,
আপনি তো এখনো তৈরি হননি। ওদিকে ঠাম্মা কিন্তু বারবার আমাকে বলে দিয়েছে আপনাকে সকাল সকাল নিয়ে যেতে বাড়িতে। না মানে কি হয়েছে বলুন তো মা, কিছু বলবেন? আসলে কি বলতো বাবা, তোমার ঠাকুমা তো আমার গুরুজন, সেদিন ওভাবে বললেন, আমি সাহস করে ওনার মুখের ওপর না বলতে পারিনি। কিন্তু বিশ্বাস করো, ও বাড়ি গিয়ে আমি থাকতে পারবো না। কেন, মানে কি অসুবিধা আছে আমাকে বলুন না। না না চিচি, আমি অসুবিধার কথা কিচ্ছু বলছি না, অসুবিধা কিচ্ছু নেই বাবা। আসলে আমি কি করে বোঝাই, দেখো আমি আমি এই এই বাড়িটায় রয়েছি তা প্রায় 40 বছর হয়ে গেল, 40টা বছর। ওই দরজাটা দিয়ে এসেছিল রুমির বাবার হাত ধরে, তাকেও বিদায় দিয়েছি ওই দরজাটা দিয়ে। এই বাড়িটা যার ধারে ওনার স্মৃতি জড়িয়ে রয়েছে বাবা, আমি আমি যে বড় মায়ায় জড়িয়ে আছি, আমি এসব ছেড়ে যাই কি করে বলো। আমি আমি কষ্টটা বুঝতে পারছি আপনার মা, কিন্তু বড় মাও তো চায় যে আপনি, তুমি যদি বুঝিয়ে বলতে পারো নিশ্চয়ই বুঝবে। এই বাড়ির সব জায়গায় যে ওর বাবা ছড়িয়ে ছিটিয়ে রয়েছেন, তাকে একা ফেলে রেখে আমি কি করে চলে যাই বলো। আমি আমি জিনিসপত্র গুছিয়ে নিয়েছিলাম, ওই দেখো ও ঘরে সব রয়েছে বাঁধা চাঁদা। কিন্তু বিশ্বাস করো, আমি আমি শেষ মুহূর্তে আর মনটা স্থির করে উঠতে পারলুম না। তোমার ঠাকুমাকে তুমি পুছিয়ে বলো সবটা, উনি ঠিক বুঝতে পারবেন। আমি নিজে পরে ও বাড়িতে গিয়ে ওনার কাছে মাপ চেয়ে আসবো। আচ্ছা এসব পরে হবে খুন, আমাকে একটু চা খাওয়াতে পারেন? আমার খুব চা পিপাসা পেয়েছে মা। দেখলে তখন বললাম নিজেই বললে খাবে না, আর আমি নিজের কথা বল এক্ষুনি নিয়ে আসছি। ঠিক আছে ঠিক আছে। জিনিসপত্র কোথায়? জিনিসপত্র ও ঘরে বললেন তো, ওই তো চলো। এক মিনিট মিসেস মিত্র, উনি জয়িতাকে কিডন্যাপ করিয়েছেন? উনি কি করিয়েছেন সেটা ওনাকে বলতে দেওয়াই ভালো। আপনি বসুন না রেখা দেবী। এ মা, আপনি তো একদম ঘেমে গেছেন। ওনাকে একটু জল দিতে বলুন। এক্সকিউজ মি, এখানে এক গ্লাস জল দেবেন। যেরকম বলেছিলাম সেরকমই তো ব্যবস্থা করা হয়েছে দেখছি। অ্যাবসলিউটলি মিসেস মিত্র, পুরো ক্যাফে বুকড, কেউ এখানে ঢুকবে না। মানে কেউ ঢুকবে না মানেটা কি? কি করতে চাইছেন কি আপনারা সেটা বলুন তো আমাকে। এইখানে আমাকে আটকে নিয়ে দুজন আমাকে ব্ল্যাকমেইল করছেন না? হ্যাঁ, আমি আপনাকে ছাড়বো না বলে রাখছি। আমি আপনার নামে কমপ্লেন করব, আর আপনার নামেও করব। আপনাকেও ছাড়বো না। কি ভেবেছেন এটা? কি ভেবেছেন এই বাহিরের একজনকে নিয়ে এসে আপনি আমাকে এখানে অ্যাকিউজ করছেন? হ্যাঁ, আমাকে ইনসাল্ট করছেন। আপনি একটু ঠান্ডা হন মিসেস মজুমদার। ঠান্ডা হবো? ঠান্ডা হবো কি করে? কি ঘটছে আমাকে আগে সব গুছিয়ে পরিষ্কার করে বলুন। দেখুন আপনি একটু শান্ত হন, আমরা যা করছি আপনার ভালোর জন্যই করছি, আর সেই জন্যই বাইরের লোকে ঢোকা এখানে আটকানো হয়েছে। আমার ভালোর জন্য যা করছেন, আমার ভালোর জন্য আমার মেয়েকে খুঁজে দিচ্ছেন না, এটা আমার কি ভালোটা হচ্ছে বলুন তো। নয়নাভ বাবু আপনার সঙ্গে নিজে দেখা করতে এসেছিলেন না, আপনি ওনাকে ডেকে এনেছিলেন রেখা দেবী? কি হলো? রেখা দেবী আমি আপনাকে অনুরোধ করছি, আপনি দয়া করে চুপ করে থাকবেন না। চুপ করে থেকে কিন্তু কোনো লাভ হবে না,
মিসেস মজুমদার সত্যিটা জানার অধিকার অ্যাটলিস্ট পুলিশের আছে। তবে আপনার ভালোর জন্যই আমি সত্যিটা গোপন করে রেখেছি। ইনফ্যাক্ট আপনি যদি আমাদের সাথে কোঅপারেট করেন তাহলে সব দিক থেকেই ভালো। নয়নাবুকে আপনি ডেকেছিলেন তাই না? না না না, আমি ডাকিনি। আমার সঙ্গে ওর সম্পর্ক তো বহু বছর আগেই সব শেষ হয়ে গেছে। আপনি অকারণে আমাকে জোর করছেন। অকারণ যে নয় সেটা আপনি খুব ভালো করেই জানেন রেখা দেবী। এটা অকারণেই জোর করা। আপনি ওকে জোর করছেন এটা বলার জন্য, কিন্তু আমি ওকে ডাকিনি। ওকে ফাইন, উনি যখন ঠিক করে নিয়েছেন যে উনি নিজের মুখে কিছু স্বীকার করবে না তখন তুমি আপনি বলুন সব কথা। বেশ তাহলে আমিই বলি।